যে যেভাবে তাকে জেরা করা হয় জি তা আমাদের মনে হয় সেটা আরেকটা ধর্ষণ আরেকটা ধর্ষণ এটা আরেকটা নির্যাতন মানে নির্যাতন তো শুরু হয়ে এসেছে এবং তার নির্যাতনের বিবরণ তার কাছে যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে সেটাও তো আরেকটা নির্যাতনের সামনে এমন মহিলা যে সে পোশাক পরিহিত কিন্তু সে উলঙ্গ নগ্ন সে নিজেকে পুরুষের দিকে আকৃষ্ট করছে আর নিজেও আকর্ষিত হচ্ছে তাহলে রাসূল বলছেন যে এরা জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায় বিশেষ করে কিছু কিছু মিডিয়া নির্লজ্জ বেহায়াপনার ভূমিকায় লিপ্ত হয়েছে এবং সেক্ষেত্রে এক শ্রেণীর নারীরাও তারা ইসলাম ও মুসলমানকে নিয়ে কটুক্তি এবং কটাক্ষ করেই চলেছে আত্তাহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত-তাহরিক টিভির আজকের বিশেষ আয়োজনে আজকে আমাদের আলোচ্য বিষয় নারী নির্যাতন প্রতিরোধ ইসলামী দৃষ্টিকোণ আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত দায়ী এবং পিস টিভি বাংলার সম্মানিত আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক আত-তাহরিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে নারী নির্যাতন বিষয়টি অত্যন্ত আলোচিত একটি বিষয় আপনারা জেনেছেন বিগত কয়েক মাসে বা বিগত কিছু দিনের মধ্যে বেশ কিছু লোমহর্ষ ঘটনা ঘটেছে যেটা সারা দেশকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে এই প্রসঙ্গে আমাদের বিভিন্ন মহলে আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে যেখানে ধর্মীয় মূল্যবোধের চর্চা হয় বলে দাবি করা হয় সেখানে এই ধরনের একটি পাশবিক ঘটনা কেন বারবার ঘটছে এবং সেই সাথে আরও প্রশ্ন আসছে যে বাংলাদেশের মতো একটি দেশ যেটি মুসলিম দেশ হিসেবে পরিচিত সেটি আমরা যেটা দেখেছি যে ধর্ষণের পরিসংখ্যানে যে বাংলাদেশের অবস্থানটা মুসলিম দেশগুলোর মধ্যে সবার উপরে এটা কেন হচ্ছে সেই সাথে এর পিছনে দায়টা আসলে কার আমাদের পরিবার বা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র কি আমাদেরকে নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে এছাড়া আরও যে প্রশ্নগুলো আসছে যে আমরা আসলে আমাদের সন্তানদের কীভাবে গড়ে তুলছি সেই সাথে আমাদের দেশে যে আইন বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাগুলো কি যথাযথভাবে শাস্তি নির্ধারণ করতে পারছে না বা শাস্তি বাস্তবায়ন করতে পারছে না আর এর সাথে আরও কিছু প্রশ্ন যেমন ইসলামী আইনের মাধ্যম দিয়ে এই ধরনের ঘটনাগুলোর প্রতিরোধ ঘটানো সম্ভব কি না আজকে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমি আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে যে নারীর মর্যাদা সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে আসলে প্রথম যে বিষয়টা বলতে হয় সেটা হলো যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন এই বর্বর যুগে নারীর কোনো বাঁচার অধিকার ছিল না যে সম্পর্কে আল্লাহ বলছে যখন তোমাদের কাউকে কোনো সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখগুলি তোমাদের মুখগুলি তিমিরাচ্ছন্ন হয়ে যেত তো সে সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করার একটা মূল যে কারণ ছিল সেটা হলো এই যে এই সন্তান যদি কখনো ধর্ষিতা হয় বা এমন কোনো পরিস্থিতির শিকার হয় যাতে সেটা হবে তাদের বংশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় মূলত এই অসম্মানটাকে প্রতিরোধ করার জন্য তারা কন্যা সন্তানকে হত্যা করে ফেলত তো সে সময় কিন্তু তাদের কোনো বাঁচারই অধিকার ছিল না বলতে গেলে চলে তো বাঁচার এই অধিকারটা ইসলাম এসে তাদেরকে এই অধিকার দিয়েছে যাতে করে মানুষ যেন কন্যা সন্তানকে হত্যা না করে সেজন্য কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এগুলি বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম এসে আসার পরে তিনি তাদের এই বাঁচার যে একটা অধিকার মানুষ হিসাবে এটা কিন্তু ইসলাম দিয়েছে দুই নম্বর সে সময় কিন্তু উত্তরাধিকার সম্পদে মেয়েদের কোনো অধিকার ছিল না নারীদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পর তাদের একটা সুষম বন্টন তাদের জন্য ইসলাম ব্যবস্থা করেছে যাতে করে সে যেমন পিতার সন্তানের সম্পদে অংশীদার হচ্ছে একইভাবে সে স্বামীর সম্পদে অংশীদার হচ্ছে তো এভাবে করে নারীর
এমনকি তার নিজের অর্জিত কোনো সম্পদ থাকলে সেটাতেও কিন্তু সে স্বাধীনভাবে ভোগ করতে পারছে, যেটা ইসলাম আসার পূর্বে যেটা ছিল না। শুধু তাই নয়, নারীদেরকে এমন এক সম্মানের আসন অধিষ্ঠিত করেছে যেটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়ারুকুম খেয়ারুকুম লি আহলিহি, তোমাদের মতো উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের নিকট উত্তম, আনা খেয়ারুকুম লি আহলি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আমার পরিবারের নিকটে উত্তম। তাহলে এই যে একজন মহিলার যে সম্মানটা আল্লাহ রাসূল বললেন, তো এই সম্মান কিন্তু অন্য কোনো ধর্মে এটা পাওয়া যায় না, একমাত্র ইসলামেই নারীর এই যথাযোগ্য সম্মানটা ইসলাম দিয়েছে। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মায়েদের অবাধ্যতা এটা হারাম করেছেন। তাহলে মায়েদের অবাধ্যতা বিশেষভাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন। তো মায়ের অবাধ্যতা হারাম করা, যেখানে বাপেরটা কিন্তু এখানে এই হাদিসে যোগ করা হয়নি, তো একটা বিশেষ অবস্থান স্থান বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। সাথে সাথে সাহাবি জাহেমা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জেহাদের অনুমতি নিতে, তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমি জেহাদ করার আমি ইচ্ছা পোষণ করেছি আর এই ব্যাপারে আপনার সাথে পরামর্শ করার জন্য বা আপনার পরামর্শ নেওয়ার জন্য আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত আছে? সাহাবি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল জীবিত আছে। তখন তিনি বললেন যে আলসিমহা, তুমি তোমার মাকে আঁকড়ে ধরো, মানে তার সেবা যত্নের মাধ্যমে তার সাথে তুমি থাকো। ফাইন্নাল জান্নাতা তাহতা আরজিলাইহা, কেননা জান্নাত হচ্ছে তার পায়ের নিচে, দুই পায়ের নিচে। তাহলে দেখেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তাহলে মায়ের এই জাতিটা, প্রত্যেক নারী তো মা হয় এক সময়, সুতরাং মায়ের এই জাতিটা তারা কিন্তু সম্মানিত, মানে তাদের সম্মানটা এত উঁচুতে যে তাদের সেবা যত্নের মাধ্যমে একজন সন্তান সে জান্নাত লাভ করতে পারে। তাহলে এই মর্যাদা কিন্তু কোনো পুরুষের নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কোনো নারী যদি সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, সে তার লজ্জাস্থানের হেফাজত করে আর সে তার স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়েছে সে প্রবেশ করতে পারবে। অথচ একটা পুরুষের জন্য কিন্তু এই সম্মানটা নাই। তো এই যে সম্মানের আসনগুলি, এটা কিন্তু ইসলামই তাদেরকে দিয়েছে, ইহকাল এবং পরকালে। ইহকালে একজন মা হিসেবে তার কি মর্যাদা হবে, একজন স্ত্রী হিসেবে তার কি মর্যাদা হবে, সে একজন কন্যা হলে সে কন্যার মর্যাদাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুইটি সন্তান, দুইটি কন্যা সন্তান প্রতিপালন করে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত। তাহলে এই দুইটা কন্যা সন্তান, এটা কিন্তু দুইটা ছেলের কথা বলা হয়নি, তাহলে কন্যা সন্তান হিসেবেও একজন নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি, একজন পিতার কাছে তার মর্যাদাটা অনেক বেশি। তো এইভাবে করে নারীর যথাযথ সম্মান, তার যে অবস্থান, তার যে মর্যাদা, এটা ইসলাম উত্তরোত্তর বৃদ্ধি করেছে। সর্বোপরি আমরা যেটা বলবো যে একজন মানুষের বেঁচে থাকার জন্য যে অবলম্বন, বেঁচে থাকার অধিকার, পাশাপাশি তার বেঁচে থাকার জন্য দরকার তার কিছু সম্পদের, অর্থবিত্তের, সেটাও কিন্তু ইসলাম তাকে ব্যবস্থা করেছে। এভাবে করে ইসলামে নারীর যথাযোগ্য মর্যাদা ইসলামই দান করেছে, যেটা অন্য কোনো ধর্মে পাওয়া যায়, ইসলামের পূর্বে অন্য কোনো ধর্মে এইভাবে নারীকে মর্যাদাবান মর্যাদা দেওয়া হতো না। এমনকি ইহুদি খ্রিস্টান ধর্মতে তাকে তো নারীকে একটা অভিশাপ হিসাবে গ্রহণ করা হতো, বলা হতো, এবং তাদের তো সম্পদের যে উত্তরাধিকারের কথা বলেন সেগুলো ছিল না। যেমন আগেকার ধর্মতে ছিল যে নারীদেরকে যখন ঋতুবতী হয়, তখন তো তাদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে আলাদা করে রাখা হতো, কিন্তু ইসলাম এসে সে অধিকার কিন্তু তাদেরকে দিয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সাথে থাকতেন, আমার সাথে একই বিছানায় ঘুমাতেন, একই চাদরের নিচে, অথচ তখন আমি হায়জা ছিলাম। তাহলে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ওই অবস্থাটাতেও তাদেরকে কিন্তু দূরে ঠেলে সরে দেয়নি, যেটা অন্য কোনো ধর্ম দেয়নি। এমনকি আধুনিক সভ্যতার দাবিদার যে সমস্ত দেশগুলো, আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত দেশে পর্যন্ত নারীদের যে সম্পদের অধিকার, এটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, ছিল যেটা ইসলাম নির্ধারণ করেছে 1400 বছর আগে। জি জি। তো বিশ্ব ইতিহাসে যত ধর্ম চলে গেছে এবং যত সভ্যতার আমরা বর্তমানে দেখছি আর কি, সমস্ত সভ্যতায় কিন্তু নারীকে সেই মর্যাদায় নেওয়া হয়নি যে মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে। আজকেও যারা নারী উন্নয়নের কথা বলছে, এই যে নারী উন্নয়ন বা নারীর ক্ষমতায়নের কথা যেটা বলছে, আসলে ইসলাম নারীকে যে মর্যাদা আর যে সম্মান দিয়েছে,
এই সম্মান কিন্তু আজকে নারী উন্নয়নের দাবিদার যারা তারাও কিন্তু এই মূল লাইনে কিন্তু তারা যাচ্ছে না। আজকে তাদের কথা এমন একটা বিষয় ফুটে উঠছে মনে হচ্ছে যে নারীটা একবারেই তারা একটা কি বলা যায় যে একটা ভোগ্যপণ্য। আজকে এই ধর্ষণের বিরুদ্ধে যখন মানববন্ধন করছে সেখানে কিন্তু নারীরা সামনে, অথচ এটা হওয়ার কথা ছিল না, তাই না? এইভাবে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আপনার কাছে আমরা আসি। যে কথাগুলো এখানে চলছিল যে নারী তো অ্যাকচুয়ালি মানে আমাদের মতো একজন মানুষ, পুরুষ যেমন মানুষ নারীও তেমন মানুষ। তো নারীর প্রতি যুগে যুগে এই যে নেতিবাচক একটা ধারণা মানুষের, এটা কেন মানুষ কেন নারীকে পণ্য হিসাবে মনে করে বা কন্যা সন্তান হলে মানুষ তার প্রতি একটু অনীহা প্রকাশ করে, এর কারণটা কি? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। ধন্যবাদ মাননীয় পরিচালক। নারীকে যে অবমূল্যায়ন বা নারীর মর্যাদা হানি বর্তমান সমাজে যে চলছে, এটার মৌলিক কারণ হিসাবে আমরা দুটি বিষয় চিহ্নিত করতে পারি। একটি বিষয় হলো যে তাদের ধর্ম, আমরা জাহিলিয়াতের জামানার বা তার পূর্বে আমরা দেখে এসেছি বিভিন্ন ধর্মে নারীদেরকে অভিশাপ বা শয়তানের দূত বা বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের ধর্মে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবেই ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তীতেও আমরা দেখেছি যে সতীদাহ প্রথা যে ছিল এবং তাদের মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে, যেটা ডক্টর কবির সাহেব বললেন। তো ওইভাবে এখনো না হিন্দু মহিলারা তারা উত্তরাধিকার এখনো তারা পায় না। যাই হোক, এইসব বিষয়ে তাদের ধর্মটাই তাদেরকে ওইভাবে শিক্ষা দিচ্ছে যেটা ইসলাম এসে মূলোৎপাটন করল। দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হলো যে নারীরা তো আসলে কমলমতি এবং সরল সোজা, কমলমতি এবং সরল সোজা হওয়ার কারণে তারা সহজেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর পুরুষেরা তাদের সুবিধাকে বাস্তবায়ন করার জন্যই এই জিনিসগুলি মূলত করে থাকে। যেমন তারা নারী স্বাধীনতা চাচ্ছে, যারা নারী স্বাধীনতা চাচ্ছে তারা তো ধূর্ত। তারা নারী স্বাধীনতার মানে হলো যে নারীকে তার সাধ্যের অতিরিক্ত আরও কিছু চাপিয়ে দেওয়া, তাকে যে আল্লাপাক যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বের উপরে আরও কিছু চাপিয়ে দেওয়া, এটাকে স্বাধীনতা হিসাবে তারা গ্রহণ করতেছে বা প্রচার করতেছে। কিন্তু আসলে তো এটা তো নারী স্বাধীনতা নয়, মানুষের নারী অবমূল্যায়ন এবং নির্যাতনেরই সামিল, এটা নারীকে নির্যাতনেরই সামিল। যার ফলে এই সমস্ত বিভিন্ন কারণে নারীদেরকে এই অবস্থা সৃষ্টি করছিল। আর জাহেলিয়াতের জামানা আমরা দেখেছি যে নারী যখন জন্মগ্রহণ করত কোনো বাড়িতে, যেটা উনি বললেন ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাউকে শুভ সংবাদ দেওয়া হতো কোনো কন্যা সন্তানের, তখন তার চেহারাটা মলিন হয়ে যেত। কারণ জাহেলি সমাজে তারাই নারীকে ভোগ করার জন্য ওত পেতে থাকত এবং তাকে অবমূল্যায়ন করা হতো, তাকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হতো এবং যার ঘরে নারী সন্তান জন্ম নিত তাকে দুর্ভাগা হিসাবে গণ্য করা হতো, যার ফলে সে এই কন্যা সন্তানকে এইভাবে জীবন্ত কবর দিয়ে দিত। কিন্তু ইসলাম এসে সেটাকে পরিবর্তন করল। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি একমাত্র ইসলামই হলো মাচার পদ্ধতি। ঠিক যেটা আপনি বললেন তাতে যেটা স্পষ্ট হলো যে নারীর উপরে যে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এর পিছনে বড় একটা কারণ হচ্ছে যে ধর্মীয় ধার্মিক দিক থেকেই তাদেরকে এরকম একটা নিষ্পেষণের মধ্যে রাখা হয়েছিল বা একটা অবমর্যাদা করা হয়েছিল। ধার্মিক দিক দিয়ে তো অন ইসলামিক যারা অন্য ধর্মের যারা, তারা তো নারীদেরকে এভাবে করছেই। আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত মুফতি মহোদয় আলেম ওলামা তারা বলছেন যে মহিলা মসজিদে আসবে কেন, এ তো নাপাক করে ফেলছে মসজিদকে, এরা মসজিদটাকে নষ্ট করে ফেললো। তো এই যে মানে চিন্তা, এটা তো অমুসলিমদের ভিতরে তো ছিলই, যারা মুসলিম দাবিদার যারা ইসলামই প্রচার করছে এবং ইসলামের নিজেকে দায়ী হিসাবে মনে করছে তারাই মহিলাদেরকে পিছনে রাখো
এই এদেরকে মসজিদে আসতে দেওয়া যাবে না, এটা হবে না, ওটা হবে না, মহিলাদেরকে অনেক কর্মকাণ্ড থেকে তারা দূরে রাখার চেষ্টা করে। শেখ ডক্টর কাবিরুল ইসলাম, আপনার কাছে আসি, যে একজন পরিবারে যখন একটা নারী স্ত্রী হিসেবে যায়, নিঃসন্দেহে সে সম্মানের সাথেই যায়, কিন্তু তারপরে দেখা যায় পরিবারেও কিন্তু সে বিভিন্নভাবে তার স্বামী বা তার স্বামীর পরিবারে যারা আছেন তাদের কাছ থেকে তারা নির্যাতনের শিকার হচ্ছে, এটার কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ। আজকে নারী নির্যাতন, পারিবারিকভাবে যে নির্যাতনগুলি হয় এরও কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে অর্থনৈতিক, আর একটা কারণ হচ্ছে ধর্মীয়। অর্থনৈতিক যে কারণগুলি হচ্ছে সেটা হলো, তার মধ্যে মূল কারণ যেটা, এটা হলো আজকের বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে, যেহেতু আমাদের এখানে হিন্দু তারপরে মুসলিম একই সাথে বসবাস করে এবং উভয়ের ধর্মীয় আচার আচরণ এগুলি কিন্তু এরা, মানে ধর্মীয় এবং সামাজিক আচার আচরণগুলি এরা মানে পর্যবেক্ষণ করে দেখে। তো যখন দেখে যে একটা হিন্দু পরিবারের একটা মেয়ে, সে তার বাপের বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসছে, এটা বলা যায় একটা সংসারে যা লাগে সব কিছুই কিন্তু সে দেয়। তো আমাদের সমাজের লোভী মানুষগুলি অর্থনৈতিক কারণে সেও মনে করে, তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সেও মনে করে, তাহলে আমিও তো পেতে পারি, আমার ওই শ্বশুরের কাছ থেকে বা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আমিও তো এভাবে পেতে পারি। যখন সে তার এই কাঙ্ক্ষিত জিনিসগুলি পায় না, তখন সে তাকে বিভিন্নভাবে টর্চারিং করে, বিভিন্নভাবে তাকে প্রেশার দেয় যে সে যাতে বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসে। আবার বর্তমানে কর্মসংস্থানগত যে বিষয়টা, যে এখন তো বলতে গেলে চাকরি বাকরি বা কর্মসংস্থানের কোনো কিছু করতে গেলে সেখানে টাকা ছাড়া তো হচ্ছে না, তো মানুষ তখন এই নগদে মানে সহজে কিছু লাভ করার জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার একটা প্রবণতা তার মধ্যে থাকে। এমনকি অভিভাবকের মধ্যেও এটা কিছু কিছুটা দেখা যায়, যখন এটা পায় না তখন বিশেষ করে আর্থিক দিক দিয়ে নির্যাতনটা, মানে যৌতুক যে নির্যাতন, এটা হয়। ধর্মীয় যে কারণগুলি আছে তার মধ্যে প্রধান কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে শরীয়তের বিধানগুলি আমাদের রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু বিধানগুলি সালাত সিয়াম হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। অনেক মানুষ সালাত আদায় করে ঠিকই, কিন্তু তার বাড়িতে ইসলামী পর্দা নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নারীদের নিকটে প্রবেশ করো না। আনসার জনৈক সাহাবি এসে বললেন, আল্লাহ রাসূল, আপনি দেবর সম্পর্কে কি বলেন? রাসূল বললেন, আল হামওয়া আল মউত, দেবর হচ্ছে মৃত্যুতুল্য, দেবর ভাসুর একই পর্যায়ের। তো একটা বাড়িতে যখন স্বামীর সাথে তার ভাইয়েরা থাকে, অন্যান্য মানুষ থাকে, সেখানে যদি পর্দাপোশীদের এই ব্যবস্থা না থাকে, তাহলে সে স্বামীর বাইরেও অন্য পুরুষের দ্বারা কখনো কখনো এই নির্যাতনের শিকার হয়, তার যৌন লালসা হোক বা তার হীনচ স্বার্থ চরিতার্থ করার জন্য হোক, যেভাবেই হোক না কেন সে কিন্তু এই কাজটা করে। অথচ ইসলাম যেটা বলে সেটা হলো প্রত্যেক পরিবার সে তার পারিবারিক পরিবেশ, ইসলামী পরিবেশটা বজায় রাখবে। আমাদের এই দেশে এত সহজ আমাদের এখানে যে একজন মানুষ সহজেই সে কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারে, যেখানে একজন মহিলা সে কী অবস্থায় আছে সেটা কিন্তু মাথায় খেয়াল থাকে না, সে সালাম না দিয়েও, কোনো সময় অনুমতি না নিয়েও, কে এমনকি অনেক সময় কলিং বেলটা টিপে দরজা খোলা থাকলে আমরা ঢুকে পড়ল, অপেক্ষা করে না যে দরজা খুলছে সে পুরুষ না মহিলা, এটা কিন্তু খেয়াল করে না। তখন এই অনাকাঙ্ক্ষিত এই দর্শন, এগুলি অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে একটা আন্তরিক একটা ভাব বিনিময়ের একটা কারণ হয়ে ঘটে হয়ে যায়। তো যাতে করে এই যে প্রেম ভালোবাসা কিংবা পরকিয়া, এগুলির ঘটনাগুলি এই পারিবারিক পর্যায়ে অনেক সময় ঘটে, আশপাশের পরিবার প্রতিবেশী কিংবা নিজ পরিবারের পক্ষ থেকেও এই ঘটনাগুলি ঘটে এই ইসলামী পর্দা বা ইসলামী ব্যবস্থা এটা না থাকার কারণে, যার কারণে আমাদের এই নারীরা বা আমাদের এই ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু অনেক সময় এই নির্যাতনের শিকার হচ্ছে এই পরিবারের লোকজন দিয়েই। তো এখানে যেটা আমাদের দরকার সেটা হলো পরিবারের সদস্য যারা, তাদেরকে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে চলা দরকার, আর সাথে সাথে আমাদের বাচ্চাদেরকেও ইসলামী শিক্ষা দিয়ে তাদেরকে আস্তে আস্তে বড় করে দরকার, যে তোমার কি দায়িত্ব, তোমার কি করণীয়, তোমার কি করতে হবে ভবিষ্যতে, তুমি অন্যকে, অন্য একজন মানুষকে মানুষ হিসাবে, তোমার একজন মানুষ বোন হিসাবে বা ভাই হিসাবে তুমি তাকে মূল্যায়ন করবে। যদি এভাবে মানুষ, আমরা পরিবার পক্ষ থেকে যদি একজন মানুষ সেভাবে ঠিক হয়ে আসে, তাহলে আমরা আশা করি যে এটা বন্ধ হতে পারে। এখানে আরো একটা কারণ থাকতে পারে কিনা, যে একজন স্বামী আসলে স্ত্রীর প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা, দায়িত্ব পালন না করার কারণে কি নির্যাতনটা হচ্ছে?
একজন স্বামী মনে করে যে স্ত্রী তার একেবারে মানে দাসতুল্য সম্পদ, দাসীতুল্য সম্পদ, তাকে যেভাবে খুশি সেভাবে সে ব্যবহার করতে পারে, এরকম একটা মানসিকতা থেকে কি এই ধরনের নির্যাতন? অবশ্যই এই মানসিকতাও তো অনেকের মধ্যে আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তো এই জিজ্ঞাসিত হতে হবে রাসূল কিন্তু এ পর্যন্ত বলে শেষ করেননি, এরপরে তিনি আরও প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদাভাবে বলেছেন। তো সেখানে পরিবারের যিনি প্রধান, তার তো তার অধীনস্থ সবার দায়িত্ব তার উপরে রয়েছে। তো সেখানে একজন স্ত্রী তো অবশ্যই তার অবশ্যই খেয়ালে থাকবে যে তার খাওয়া পরা, তার চলাফেরা, তার অবস্থান, তার বাসস্থান, তার নিরাপত্তা যাবতীয় দিকে একজন স্বামী খেয়াল রাখবে যে সে তার কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো অসুবিধা হয় তাহলে স্ত্রী যদি নির্বিঘ্নে স্বামীকে জানাতে পারে যে আমার এখানে অসুবিধা আছে, এটা একটু দূর করা দরকার, স্বামী যদি সেটাকে আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে এই যে নির্যাতনগুলি এগুলি অনেকটাই দূর হবে আশা করা যায়। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে স্বামী থাকে নিষ্ক্রিয়, কিংবা অনেক ক্ষেত্রে সে মনে করে কি আছে ঠিক আছে আমারই তো ভাই থাক না অসুবিধা নেই, এই যে মানসিকতা ছাড় দেওয়ার মানসিকতা একটা আছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে এই স্বামী স্ত্রী অনেক দূরে অবস্থান করছে, কোনো সময় কর্মসংস্থানের কারণে হোক বা প্রবাসের কারণে হোক, সেক্ষেত্রেও তার যে দায়িত্ব থাকার কথা ছিল এগুলি অনেক সময় স্ত্রী উপেক্ষিত হয়, ফলে একদিন দুই দিন পাঁচ দিন এভাবে করে অনেক সময় সেও নিজে ভেঙে পড়ে, বা তার সহযোগ স্বামীর সহযোগিতা না পাওয়ার কারণে অন্যরা এই সুযোগগুলি কাজে লাগায়। আমাদের পরিবেশে আমাদের দেশের সামাজিকতায় এগুলি তো আসলে যেহেতু ইসলামী সমাজ নয় সেজন্য এগুলি রোধ করাটা খুবই কঠিন, ফলে এই অনাকাঙ্ক্ষিত নির্যাতনগুলি হয়ে যায় বিভিন্ন সময়। অনেক সময় স্বামীর দ্বারাও কিন্তু স্ত্রী নির্যাতিত হচ্ছে। আমি ওটাই বলছি আর আসলে মানে স্বামীর দ্বারাই স্ত্রী কেন অত্যাচারিত হচ্ছে, এই বিষয়টা মানে স্ত্রীর হককে আসলে আদায় করতে পারছে না, হক আদায় করতে পারছে এটাও হতে পারে, আবার তার দায়িত্ব অসচেতন হওয়ার কারণে সেটাও হতে পারে, দুইটাই হতে পারে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারা শাবাব মানিস্তা তামিন কুমুল বা আতফালিয়াতাজাওয়াজ, তোমাদের জাতের সামর্থ্য আছে তারা তোমরা বিবাহ শাদী করো, বিয়ে করো। সামর্থ্য দুই দিক দিয়ে হতে পারে, শারীরিক সক্ষমতা তো অবশ্যই থাকতে হবে, আর্থিক সক্ষমতাও থাকা দরকার, তার ভরণ পোষণ, তার বাসস্থান, এসব বিষয়গুলি, তার চিকিৎসা, এসব বিষয়গুলি তো অবশ্যই স্বামীকে দেখতে হবে। তো এখানে যখন ঘাটতি ঘটে যায় এখানে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর প্রতি এইসব দায়িত্বগুলি একেবারে উপেক্ষা করে যায়, সে তার বাপের বাড়ি থেকে আইনে করবে। এই নির্যাতনগুলির শিকার অনেক সময় হয় এই স্বামীর দায়িত্ব সচেতন না হওয়ার কারণে, দায়িত্ব অবহেলার কারণে। তো এটা আসলে কারোই কাম্য নয়। শেখ আমানুল্লাহ মাদানী, আপনার কাছে আসেন যে বর্তমানে যে নারী ধর্ষণ এবং ইভটিজিং এই সামাজিক অপরাধগুলো বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, এর পিছনে আসলে কোন কারণগুলো কাজ করছে বলে আপনার মনে হয়? বর্তমানে নারী ধর্ষণ বা সামাজিক এই মানে ইভটিজিং যে বৃদ্ধি পাচ্ছে এটার অনেকগুলো কারণ হতে পারে। প্রথম এবং প্রধান কারণ হলো ধর্মীয় মূল্যবোধের অভাব। ধর্মীয় মূল্যবোধের যেই ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলি অনেক জায়গাতেই হয় না। একজন নারী এবং একজন পুরুষ পরস্পর মূলত ভাই এবং বোন, ভাই এবং বোন, যেটা বিবাহের সময়ই খোতবার মধ্যে পড়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় ইয়া ইউহার নাসুত্তাকু রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, একই আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খালাকা মিনহা জাওজাহা, তারপর সেখান থেকে তার জোড়া সৃষ্টি করা হয়েছে। এখানে এই কথাটাই বলে দেওয়া হচ্ছে তুমি আদম আলাইসাল্লামের ছেলে আর তোমার স্ত্রী আদম আলাইসাল্লামের মেয়ে, এই যে আদম সন্তান হিসাবে তোমরা পরস্পরে ভাই এবং বোন, এই যে বিয়ের অনুষ্ঠানে যে খোতবার মধ্যে যে কথাটা বলা হচ্ছে এটা তো ব্যাখ্যা করে তাকে বোঝানো হয় না যে এটা তোমার বোন আর তুমি তার ভাই। যখন সে তাকে বোন হিসাবে গ্রহণ করবে আর স্বামীকে যদি ভাই হিসাবে গ্রহণ করে তাহলে অবশ্যই তার বোনের প্রতি যে সেমপ্রীতি, যে ভালোবাসা, যে মায়া, সেটা থাকা দরকার। দ্বিতীয় বিষয় হলো যে একটা হাদিসে পাওয়া গেল যে সবচেয়ে নিকৃষ্ট পাপ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে বা নিকটস্থ মহিলাদের সাথে অপকর্মে লিপ্ত হওয়া। এর কারণ কি? কারণ হলো যে প্রতিবেশীর স্ত্রীকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব প্রতিবেশী হিসেবে তার ছিল, কিন্তু সে দায়িত্ব তো পালন করেনি, বরঞ্চ সে
খেয়ানত করল, এটা একটি বিষয়। আবার দেখা যায় রাসূল সাল্লামের কাছে জনৈক যুবক এসে যখন জেনার অনুমতি চাইলেন, রাসূল সাল্লাম বললেন যদি কোনো তোমার মায়ের সাথে কেউ এই কাজে লিপ্ত হতে চায় বা তোমার খালার সাথে, এরকম আত্মীয় স্বজন অনেকগুলো নাম বলার পরে তো বলেছে না তা তো হয় না, তো সেও তো কারো বোন বা কারো মা। তো এই যে ফিলিংস যখন তাকে জাগ্রত করে দেওয়া হলো রাসূল সাল্লাম, তখন সেই সাহাবি কী করলেন, ফিরে গেলেন। তো এইভাবে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা যদি শুরু থেকেই দেওয়া হয়, আর এটা একটা কারণ হতে পারে ধর্মীয় মূল্যবোধের অভাব। দ্বিতীয় আর একটা কারণ সেটা হলো যে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। এখন একটা ছেলে বিবাহ করবে, প্রথম কন্যার বাপ জিজ্ঞেস করে ছেলে কী করে, তার মানে ছেলে কিছু না করলে তার সাথে আর বিবাহ দেওয়া যাবে না। আবার দুঃখজনক হলে সত্য আমাদের দেশের এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ তারাও বলতেছেন যে যুবক বিয়ে করতে চাও তাহলে বাড়ি লাগবে, ঘর লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, কতটি খানা লাগবে, মেহমানখানা লাগবে, বৈঠকখানা লাগবে, হ্যাঁ প্রস্রাবখানা লাগবে, গোসলখানা লাগবে। অথচ হাদিসে দেখা যাচ্ছে যে একজন যুবক বিয়ে করতে যাচ্ছেন তার বাড়িতে লোহার আংটিও নেই, হাদিসে এটা বলে তার লোহার আংটিও নেই, ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা, মহরণা দেওয়ার মতো কোনো লোহার আংটি বলছে আমার এই পরনের কাপড় ছাড়া কিছু নেই। রাসূলুল্লাহ কোরআন শিক্ষার বিনিময়ে তাকে বিয়ের ব্যবস্থা করবে, এত সহজ ইসলামের দৃষ্টিতে বিবাহকে করে দেওয়া আছে। আজকে দুঃখজনক হলে সত্য সেটা আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখব যে এই যে বিবাহের একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে সামাজিকভাবে, বিয়ের একটা খরচের, অথচ হাদিসে বলা হয়েছে যে যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি, কেউ যদি খরচ ছাড়া বিয়ে করে, অল্প খরচে বিয়ে শাদী করে তখন তাকে দোষারোপ করা হয় সামাজিকভাবে, মানুষকে ডাকলো না, দাওয়াত দিল না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, বিবাহকে শিথিলযোগ্য করে দেওয়া, তাহলে যখন মানুষ হালাল খাদ্য পেয়ে যাবে তখন তো হারামের দিকে কম ধাবিত হবে, ধর্মীয় মূল্যবোধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো পর্দা। পর্দা এমন একটা ফরজ, সেটা হলো যে দিন রাত চব্বিশ ঘন্টার জন্য ফরজ। সালাত আমি ফজর পড়লাম, জোহর পর্যন্ত আমি ছুটি পাচ্ছি, জোহর পড়লাম আসর মতো ছুটি, রমাদান মাসে আমি সিয়াম পালন করলাম এগারো মাস ছুটি পাচ্ছি, অনুরূপভাবে আমি হজ করলাম একবার জীবনে সারা জীবনের জন্য ছুটি, দ্বিতীয়বার আর হজ ফরজ হচ্ছে না। অনুরূপভাবে জাকাত দিছি বছরে একবার, তারপর আর বছরে আর দ্বিতীয়বার ওই মালের আর জাকাত দেওয়া লাগবে না। সেক্ষেত্রে পর্দা এমন একটি ফরজ যেটা দিন রাত চব্বিশ ঘন্টা ফরজ। মানুষ মারা যাওয়ার পর মরা লাশের উপরও পর্দা জরুরি, অমুসলিম কাফেরও যদি উলঙ্গ অবস্থায় থাকে তাকেও ঢেকে দেওয়া আমার জন্য জরুরি। এই যে একটা গুরুত্বপূর্ণ ফরজ, সেই জিনিসটা আমরা এখন কী করে দিছি, শিথিল করে দিছি, সহশিক্ষার মাধ্যমে হোক বা এই যে নারীদেরকে চাকরি বাকরি কর্মসংস্থানে নিয়ে যাওয়া হোক, অথচ হাজার হাজার বেকার যুবক পড়ে আছে যাদের চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার ব্যবস্থা নেই, তো মেয়েদেরকে এইসব কাজে লাগানো হচ্ছে। যেসব ক্ষেত্রে মেয়েদের কাজ প্রয়োজন, যেমন হাসপাতালের গাইনি বিভাগ আছে, আবার প্রশাসনে, পুলিশ প্রশাসনে, গোয়েন্দা বিভাগে কোনো নারীর বডি সার্চ করার জন্য সেখানে আরেকজন নারী পুলিশ প্রয়োজন, কোনো মহিলা বিশৃঙ্খলাকারী মহিলাকে অ্যারেস্ট করার জন্য সেখানে কিছু প্রয়োজন, এইভাবে প্রতিষ্ঠান পরিচালনা, সেক্ষেত্রে মহিলা প্রতিষ্ঠানগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হওয়া, এই ধরনের ক্ষেত্রে সেখানে যেখানে মহিলা ছাড়া হয় না সেই সব জায়গায় চাকরি তাদের হতে পারে। চতুর্থ বিষয়টা যেটা সেটা হলো এই যে এই সব ক্ষেত্রে, এই ধর্ষণের ক্ষেত্রে ইয়ে করা হয় না, আপনার বিচার ঠিক মতো হয় না। যেটা আমরা জানতে পারতেছি যে বহু বিচার প্রক্রিয়াধীন রয়েছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, যদিও বা কিছু রায় হচ্ছে কিন্তু আবার সাজা হচ্ছে না, আবার হাই সুপ্রিম কোর্টে যায় দেখা যাচ্ছে আপিল করে আবার সে আইনের ফাঁক ফোকর দিয়ে কীভাবে বেরিয়ে যাচ্ছে, এই অনেকগুলি বিষয় আছে। আর মহিলাদের এই যে অবাধ বিচরণ, অশালীন পোশাক পরে চলাফেরা করা, এটাও একটা বিরাট কারণ। যদিও কেউ কেউ এ ব্যাপারে দ্বিমত পোষণ করছে যে অশালীন পোশাক যদি দায়ী হবে তো বোরকা পরা মেয়ে এটা ধর্ষিতা হলো কেন, এটা একটা প্রশ্ন। তা আমরা এর জবাব দিয়েছি, আবারও বলছি যে এই বিষয়টা হলো যে একজন লোক বাড়িতে তার স্ত্রী তার সাথে ঝগড়া করলো, সে বাড়িতে রেগে গেল, স্ত্রীর সাথে তার রাগারাগি হলো, এখন রাস্তায় গিয়ে রিক্সাওয়ালা একটু উনিশ কুড়ি বলছে মেরে দিল এক থাপ্পড়, তো রিক্সাওয়ালাটা মায়ের খেলো কি তার দোষে, না কার দোষে মায়ের খেলো,
তার স্ত্রী তাকে লাগায় দিয়েছে তাই। তো ওই যে উলঙ্গ ইউরোপিয়ান স্টাইলে চলে বাংলাদেশের মাটিতে, আমেরিকান স্টাইলে চলে বাংলাদেশের মাটিতে ধনী দুলালিরা, ওরা তো ফাইভ স্টার হোটেল বিভিন্ন অভিজাত হোটেলে তারা থাকে। এই আপামর জন্য সাধারণ বেকার যুবকেরা যারা বিয়ে করতে পারছে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তারা ক্ষুধার্ত যুবক রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তাদের বিবাহ করার সামর্থ্য অনেকের নাই হয়তো বা সেরকম কোনো চাকরি বাকরি নেই, সে বেকার। এখন ওই উলঙ্গ মহিলাকে দেখে সে এক প্রকার যখন দেখা যাচ্ছে সে উৎসাহিত হচ্ছে বা আসক্ত হচ্ছে, সে আসক্তির বহির প্রকাশ ঘটাচ্ছে সামনে যাকে পাচ্ছে তাকে দিয়ে। তখন সে নাবালিকা না বাচ্চা না নিজের বোন না খালাতো বোন নাকি বৃদ্ধা মহিলা নাকি ভিক্ষুক, সেটা দেখার সুযোগ তার থাকছে না। তো এক্ষেত্রে তাদের এই পশুত্বকে দমন করার জন্য যে শালীন পোশাক এবং শালীন পোশাকে তাদের বের হওয়া, এটা দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারী ধর্ষণের বিচার যারা চাচ্ছে তারা নারী পুরুষ আবার অবাধে মিলামেশা, তার মানে অশালীন পোশাকেই বের হচ্ছে। তা কারণ দূর করার না পর্যন্ত আপনি মশা করতে উৎপন্ন হচ্ছে সেটা বন্ধ না করে খালি মশা মারবেন, মশা মেরে কি আর শেষ হবে? না, মশা উৎপাদনের পথ বন্ধ করতে হবে। তো যাই হোক, ধর্ষণের বিচারের জন্য এই মহিলাদেরকে মাঠে নামতে হবে কেন? মাঠে নামতে হবে কেন? বিচার যদি তার গতিতে চলে এবং গতিতে বিচারের ব্যবস্থা যদি সেখানে করা হয় তাহলে তো সেখানে অবশ্যই আজকে দুঃখজনক হলে সত্য নারীবাদীরা মুখে কুলো পেটে বসে আছে। যখন নারীকে মর্যাদা দিয়ে মসজিদে উঠানো হয়, যখন নারীকে মর্যাদা দিয়ে বোরকা পরিয়ে তাকে বাড়িতে রাখা হয়, তখন সে নারীকে নির্যাতিত করা হয় এবং বন্দি করে রাখা হয়। আর যখন নারী নির্যাতিত হচ্ছে তখন এরা মুখ আর খুলছে না। নির্যাতনের মূল কারণগুলো সম্পর্কে তারা কিন্তু এমনকি এদেশের একজন পুলাঙ্গার নারীবাদী মহিলা সে এখান থেকে বিতাড়িত হয়ে কলকাতা থেকে ডায়লগ দিচ্ছে আর বলছে ধর্ষকদেরও তো জীবন, এদেরকে মেরে ফেলতে হবে কেন? এদের প্রাণদণ্ড দেওয়া এটা মানবিক নয়। তার মানে ওনার তো স্বামী নেই, ওনার তো স্বামী নেই, যার স্বামী নেই তার তো এই পথ ছাড়া কোনো উপায়ও নেই, যার ফলে উনি ডায়লগ দিচ্ছেন ধর্ষকদের পক্ষে, অথচ তিনি একজন নারী, একজন অ্যাডভোকেট দেখা যাচ্ছে তিনি একজন নারী, একজন বিচারক তিনি একজন নারী, তারপরে এদেশের ক্ষমতায় গুরুত্বপূর্ণ পদগুলিতে আছে নারী, অথচ এখানে নারী নির্যাতন, এটা খুবই ভয়ানক এবং খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক। যাই হোক, আমরা মোটামুটি কিছু কারণ উল্লেখ করলাম, আরো কিছু কারণ থাকতে পারে। এর সাথে আমি একটু যোগ করতে চাই সহশিক্ষার বিষয়টা। এখানে সহশিক্ষার বিষয়ে আমি আরো একটা কথা যোগ করতে চাই যে আমাদের দেশে এই যে সহশিক্ষার যে বিষয়টা আছে এটা কিন্তু দেখেন যে একটা রুট লেভেল থেকে শুরু করে একবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কিন্তু সহশিক্ষা আছে। আমাদের এখানে যদি এই সহশিক্ষাটা বাদ দিয়ে যদি একটা ছেলেমেয়ে আলাদা পরিবেশ হতো, এখন আমরা একই প্রতিষ্ঠানে ধরেন প্রাইমারি স্কুলে মেয়েদেরকে 60% আমরা তাদেরকে চাকরিতে অধিষ্ঠিত করছি, সেটা না করে যদি মেয়েদের জন্য আলাদা স্কুল হতো এবং সেখানেই একেবারে হেডমাস্টার থেকে শুরু করে একবারে পিওন পর্যন্ত যদি মেয়েরাই থাকতো তাহলে কিন্তু এখানে ধর্ষণের কোনো বিষয়টা থাকতো না। সবাই পরিচালক, ছাত্রীও মেয়ে, শিক্ষকও মেয়ে, পিওনও মেয়ে, হেডমিস্ট্রেসও মেয়ে, সুতরাং এখানে তো ধর্ষণের কোনো বিষয় থাকতো না। ঠিক একইভাবে যদি ছেলেদের স্কুলে সবই পুরুষ হয় তাহলে এখানেও এই যে ইখতিলাত যেটা যে নারী পুরুষের মিশ্রণ এটা ঘটবে না। একইভাবে আমাদের দেশের বিভিন্ন কর্মসংস্থানে সেখানেও দেখা যায় যে অফিসের যিনি কি বলে ওটাকে যিনি অভ্যর্থনা কক্ষের যিনি দায়িত্বশীল থাকে রিসেপশনে সেখানে একজন মহিলাকে বসিয়ে রাখা হচ্ছে এবং সুন্দর সাইজে গুজে মহিলাটা বসে থাকে। আমি একজন ভালো একটা ছেলেকে যদি প্রশিক্ষণ দিয়ে তাকে সুন্দর আচরণ শিখিয়ে তাকে যাবতীয় বিষয়গুলি বুঝিয়ে যদি এখানে বসানো হয় নিশ্চয়ই সে অবশ্যই ভালো কাজ করবে। আর তার তো এই ভয়টা থাকবে না যে একটা খালের একটা শূন্য রুমে একাকী মেয়ে আছে এখানে আর একজন আসলে সমস্যা, সে তো একটা ছেলে মানুষ তার তো এই ভয় থাকবে না, তাকে দেখার জন্য সিসিটিভি প্রয়োজন হবে না। কিন্তু এখন তো এই নারী বসে আছে একা একটাই রুমে, সেখানে তো সিসিটিভি দেখতেই হবে যে কে কি করে।
সুতরাং একজনের পেছনে আর দশজন লাগছে আমাকে এটাকে নিরাপত্তা হেফাজত দিতে। এই বিষয়টা যদি আমাদের কর্তৃপক্ষ খেয়াল করতেন, লক্ষ্য করতেন, তাহলে আমার মনে হয় এই ধর্ষণের কারণগুলি অনেকগুলি কমে যেত। অবশ্যই। আর একটা বিষয় বলবো, বিচার ব্যবস্থা বিষয়ে আপনি যেটা বলেছেন যে বিচারের বাস্তব প্রয়োগ না হওয়া, এর সাথে আর একটা জিনিস আছে যে এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, বিচারহীনতার নামান্তর কিন্তু একটা প্রবাদই আছে। তো আমরা এখানে দেখতে পাই যে একটা ধর্ষণের বিচার করতে বছরের পর বছর লেগে যাচ্ছে। কেন? এখন তো এত উন্নত প্রযুক্তি আছে যে দুইজনের যাকে সন্দেহ হয় তার ডিএনএ নিয়ে আর ডিএনএ নিয়ে পরীক্ষা করলে মিলাইলে তো বুঝে যায় যে আসলে সে ভিকটিম কিনা। এর জন্য ডাক্তার কি পরীক্ষার সার্টিফিকেট দিল সে ভিকটিম কিনা তাকে জিজ্ঞাসা করো, এই করো, সে করে। একজন মেয়ে, সে অবিবাহিত মেয়ে হলে সে কি এত কিছু খুলে বলবে যে সে আমার সাথে এত কিছু করেছে? এখানে একটা কথা সংযোজন করা যায়, সেটা হলো এই যে যেভাবে তাকে জেরা করা হয়, জি, তা আমাদের মনে হয় সেটা আর একটা ধর্ষণ, আর একটা ধর্ষণ, এটা আর একটা নির্যাতন। মানে নির্যাতন তো শুরু হয়ে এসেছে এবং তার নির্যাতনের বিবরণ তার কাছে যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে সেটাও তো আর একটা নির্যাতনের সামনে। হ্যাঁ, এই এই যে একজন মানমর্যাদার ব্যাপারে একজন মানুষ যখন নির্যাতিত হয় তখন সে সঙ্গত কারণে নির্যাতিতা হয়েও, ধর্ষিতা হয়েও সে কিন্তু আইনের কাছে যায় না। একদিকে পুলিশের হয়রানি, আর একদিকে ডাক্তারের হয়রানি, আর একদিকে কোর্টের হয়রানি, এই বিভিন্ন হয়রানির কারণে সে তখন সমাজে মুখ দেখাবে কিভাবে? সে কিন্তু করেনি, তাকে জোরপূর্বক করা হয়েছে। তো এই যে বিচার বিভাগের এই যে মানে দীর্ঘসূত্রিতা বা এই যে একজন মানে বিচার প্রার্থী, একজন বিচার প্রার্থী তাকে আবার জেরা করা, বিভিন্ন বিষয়ে যে হয়রানি, এগুলো বন্ধ করা উচিত। এগুলো যদি বন্ধ হয় তাহলে হয়তো মানুষ আইনের কাছে যাবে, একটা আশ্রয় পাবে। আবার যেটা আপনি বললেন যে বিচার মানে এই যারা ধর্ষণের শিকার হয় তারা যথাযথভাবে বিচার পাচ্ছে না, এর 100% বলা যায়। তো এখানে যেহেতু সে বিচার পাচ্ছে না, সুতরাং সে অযথা ওখানে যাই লাভটা কি দেয়? সুতরাং আইন আমরা করলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু তার বাস্তবায়নটা থাকতে হবে। আমরা মৃত্যুদণ্ড দেই আর যাবজ্জীবন কারাদণ্ড দেই যেটাই দেই না কেন, তার তো বাস্তবায়ন থাকতে হবে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে ছাড়া পড়ে গেল, মানে মিডিয়ার বিষয়টা, মিডিয়াতে যেভাবে নারীকে উপস্থাপন করা হয় এটাও কি মানে ইমপ্রিজিং? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো একটা গুরুত্বপূর্ণ কারণ। নারীকে মিডিয়াতে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বিশেষ করে কিছু কিছু মিডিয়া নির্লজ্জ বেহায়াপনার ভূমিকায় লিপ্ত হয়েছে, এবং সেক্ষেত্রে এক শ্রেণীর নারীরাও তারা ইসলাম ও মুসলমানকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষ করেই চলেছে, এবং তাদের এই মিডিয়া যে উপস্থাপনা এবং মিডিয়ার মাধ্যমে যে কোনো বিষয়ে আজকে এই মহিলাদেরকেই সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে পত্রপত্রিকায় একটা সিনেমার পাতা থাকে, সেখানে নারীদেরকে মানে খুবই একটা অশালীনভাবে উপস্থাপন করা হয়, অশালীনভাবে উপস্থাপন। আর নাটক সিনেমা যতগুলো আছে সবগুলোতেই কোনো না কোনোভাবে নারীকে সবসময় একটা মানে বাজেভাবে উপস্থাপন করা, এটাই কিন্তু মেইন টার্গেট। ওইটা ওইটা পণ্য, তাদের পণ্য কাটতি কাটতি বাড়ানোর জন্য, পণ্য বিক্রয় বাড়ানোর জন্য একটা একটা পলিসি, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা তাই দেখি, এবং কিছু কিছু ক্ষেত্রে যা দেয় সম্পূর্ণ বেমানান। একটা মোটরসাইকেলের অ্যাড আছে, সেখানে মোটরসাইকেলের পাশে একজন মহিলা, মহিলার সাথে তো মোটরসাইকেলের কোনো কানেকশন না, একজন যুবক সেখানে থাকতো, তাহলে এটা একটা ব্যাপার ছিল। মিডিয়াতে একটা মহিলাকে স্রেফ পণ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে, ভোগ্য পণ্য হিসাবে, এবং নারীবাদীরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে তারা কখনোই কিছু বলেন না যে নারীদেরকে এভাবে একটা অপমানজনকভাবে উপস্থাপন করা হচ্ছে। তো সেক্ষেত্রে নারীবাদীরাই মানে নিশ্চয় ওটাকেই সম্মান মনে করছে, তারা ওটাকেই সম্মান মনে করছেন, তারা ওরা ওটাকেই সম্মান মনে করছে। এটা ওই শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, মুরগি স্বাধীন হয়ে গেলে শিয়ালের সুবিধা, আর মুরগির মালিক খোয়ারের মধ্যে আটকায় রেখেছে, বাবারা তোদেরকে খোয়ারের মধ্যে মালিক আটকায় রেখেছে, তোরা বেরিয়ে আয়, স্বাধীন হয়ে যা আমাদের মতো রাস্তাঘাটে ঘোর ফের, তার মানে শিয়ালের সুবিধা হয়। তো শিয়ালের সুবিধার্থে শিয়াল যেভাবে বলতেছে, আজকে নারীরা আগে প্রথম যেটা বলে আসছে, মহিলারা অসহায়, তাদের বুদ্ধি বিবেচনা অনেক ক্ষেত্রে একটু কম হয়ে থাকে, যার ফলে সহজে তারা ধোকা খেয়ে যায়, ধোকা খেয়ে যায়, তারা ভাবে যে এনারা আমাদের ত্রাণকর্তা, তাদের পিছনে দৌড়ায়, দৌড়ানোর পরে দেখা যায় যে একটা বিপর্যয় বা বিপর্যস্ত পরিবেশ ঘটে যায়।
আরেকটা বিষয়ে আমরা বাস্তবতার প্রেক্ষাপটে বলতে পারি, সেটা হলো যে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে না নোয়াখালীতে যে ধর্ষণ এবং ধর্ষণের পর উলঙ্গ করা হলো মহিলাটাকে নোয়াখালীতে, তো ওখানে দেখা গেছে যে যা জানা গেল আমার জানা মতে যা জানতে পারলাম যে ওই মেয়েটার স্বামী দ্বিতীয় বিবাহ করাতে ওই স্বামীর বাড়িতে আর গেল না, সে একা একাই থাকলো। এই একা একা থাকাটা একজন মহিলাদের জন্য কত যে ভয়ানক, দুঃখজনক হলে সত্য, আজকে নারীর সংখ্যা বেড়ে গেছে, মহিলাদের সংখ্যা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে যাদের একজন স্ত্রী দিয়ে চলে না, সময় কাটে না প্রয়োজন, সেসব ক্ষেত্রে একাধিক বিবাহের অনুমতি তো ইসলাম দিয়েছে, কিন্তু সেটাকে কটাক্ষ করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিভিন্নভাবে এটাকে কটাক্ষ করার কারণে দেখা যাচ্ছে যে ওই যে মেয়েটা তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আর অভিমান করে সেখানে গেল না, আর না যাওয়ার কারণে কী হলো, তার জীবনটাই পুরোটা বিপন্ন হয়ে গেল। কিন্তু সে যদি তার সতীনের সাথেও যদি সংসার করতো, তাও তো সেখানে একটা মর্যাদা নিয়ে অবশ্যই বসবাস করতে পারতো। তো এই সামাজিক এই মন মানসিকতাও পরিবর্তন আনতে হবে, না হলে এটা চেঞ্জ হবে না। ডক্টর কামরুল ইসলাম, আপনার কাছে আসি, একটু আগে শেখ আমানুল্লাহ বলেছেন যে নারীর প্রতি যে এখন অবমাননা করা হচ্ছে বা নারীর প্রতি নির্যাতন, ইফটিজিং, ধর্ষণ যে বিষয়গুলো হচ্ছে, এগুলোর পিছনে একটা বড় দায় আছে নারীর অশালীন পোশাক বা নারী যে পর্দাহীনভাবে স্বেচ্ছাচারীভাবে মানে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এর পিছনে এটা দায় একটা বড় একটা কারণ। তো এটা একটা বড় দায় আছে অ্যাকচুয়ালি। তো এখানে যেটা শেখ বলেছেন একটু আগে, যে অনেকেই বলেন যে এর জন্য নারীদের পোশাক দায়ী না, ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী না, বরং পুরুষের বিকৃত মানসিকতা এটাই দায়ী। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে একটা কারণে তো সবকিছু ঘটে না, তো নারীদের এই অশালীন পোশাকটা এটা অন্যতম একটা কারণ। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে দেখবেন যে সেখানে আল্লাহ বলছে যে তারা যখন বাহিরে যায় তখন ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়নাটা তাদের বুকের উপরে ফেলে দেয়, তার মানে সে যেন নিজেকে আবৃত করে ঢেকে সে যেন না যায়, অর্থাৎ শালীন পোশাক যেন সে পরে। তাহলে আর এর আগেই কিন্তু আল্লাহ বলছেন যে ওয়ালা ইউবদিনা জিনাতা হুন্না, সে যেন তার সৌন্দর্য বিকশিত না করে, প্রকাশিত না করে। তাহলে আল্লাহর নির্দেশ সে ভায়োলেট করছে কিন্তু, একটা প্রথম। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন্নার লা আরাহুমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি এখনো দেখিনি। তার মধ্যে রাসূল এই হাদিসের শেষেই বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলা যে সে পোশাক পরিহিত কিন্তু সে উলঙ্গ, নগ্ন, সে নিজেকে পুরুষের দিকে আকৃষ্ট করছে আর নিজেও আকর্ষিত হচ্ছে। তাহলে রাসূল বলছেন যে এরা জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়। রাসূল এদেরকে কিন্তু জাহান্নামের একটা শ্রেণী বলেছেন, অধিবাসী বলেছেন। তাহলে এখানে বোঝা যায় যে পোশাক যে একটা দায়ী, এটা অবশ্যই কারণ, কোরআন হাদিস থেকে এটা প্রমাণ। মানুষ যখন একটু দেখার বিষয় যে মা ইলাত, মানে ওই নারীরা ওই সমস্ত পোশাক পরিধান করে অন্য পুরুষদেরকে যেন তাদের কাছে আহ্বান করছে, আকৃষ্ট করছে, আকর্ষিত করছে, কি ভাবে আকর্ষিত করছে, খারাপ কাজের দিকেই তো। অবশ্যই তাই, কারণ একজন মহিলা, একজন নারী তার যাবতীয় সৌন্দর্য সে প্রদর্শন করবে তার স্বামীর কাছে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখি আমরা এর আমাদের সামাজিকতা এটা কিন্তু উল্টা, স্বামীর সামনে যেমন তেমন পোশাক পরে থাকে, যখন কোনো পার্টিতে, যখন বাইরে বাজারে এখানে যাবে, তখন কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে বাইরে তার সৌন্দর্য প্রকাশ করার জন্য বাইরে যাচ্ছে। অথচ উচিত ছিল কিন্তু স্বামীর সামনে সবকিছু করা, আজকে এটা না করার কারণে কিন্তু আমাদের এই সমাজের এই বিপর্যয়। এর সাথে আমি আর একটা জিনিস যোগ করি, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পুরুষকে বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিন্না, তুমি পুরুষদেরকে বলো, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না, তুমি নারীদেরকেও বলো তারাও যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, নিম্নগামী রাখে। নারীরা যে চলে একদিকে অশ্লীল পোশাক, আর একদিকে হচ্ছে সে শুধু নিজের দিকে তাকায় চলবে, এটা কিন্তু না, সেও কিন্তু এদিকে ওদিকে কোথায় কি আছে না আছে সব দিকে কিন্তু তার দৃষ্টি যায়। এবং আর 10টা নারী যেভাবে চলে, একজন বিধর্মী নারী যেভাবে চলে,
একজন মুসলিম মহিলাও যদি ওইভাবে চলে তাহলে তার সাথে এর সাথে পার্থক্য কোথায়? সেও কামনা করছে পুরুষরা তাকে দেখুক দেখুক আগে সে এটা কল্পনাও করেনি কখনো যে মেয়েরা এটা পড়তে পারে। যেমন আমরা উদাহরণ বলি, আজকে বিভিন্ন টিভি চ্যানেলে যারা খবর পড়েন, খবর পাঠিয়ে যারা আছেন, তাদেরকে আমরা দেখি যারা শাড়ি পরেন অথবা যারা সালোয়ার কামিজ পরেন, তাদের অনেকেরই মানে পোশাক আশাক, আসলে উনি তো খবর পড়ার জন্য এখানে আসছেন, তাই না? তো খবর কি পুরুষ পড়তে পারে না? অবশ্যই পারে, তো মহিলা আনার কি দরকার? ঠিক একইভাবে তিনি যদি খবরটা শালীন পোশাক পরে, শাড়ি সুন্দর করে পড়েন বা সালোয়ার কামিজের সাথে যদি বড় ওড়না পড়েন, তাতে কি সমস্যা? সমস্যা তো না, কিন্তু উদ্দেশ্যটা থাকে যেন আমার দিকে দেখে আকৃষ্ট হয়। তো যখন তিনি এটা চাচ্ছেন তখন তো উদ্দেশ্য সবারই একই রকম আছে কিনা আমরা বলতে পারি না, মনে হয় বা উদ্দেশ্য অনেকেরই থাকতে পারে হাদিসের পরিভাষা অনুযায়ী। এখানে আরেকটি কথা আমি সংযোজন করতে চাচ্ছি, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লামকে যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযায়িন। এটা তাদেরকে চিনতে সহজ হবে, তারা যেন তাদের জেলবাব, হ্যাঁ সম্ভ্রান্ত মহিলা, হে নবীর স্ত্রীগণ, হে নবী আপনি তা আপনার স্ত্রীগণকে এবং আপনার মেয়েদেরকে এবং মোমেনা রমণীদেরকে, মোমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের জেলবাব মানে তাদের বোরকাটা যেন তারা পরিধান করে নেয়। এতে মানে উপকারটা কি বলছে, যা লিখে আদনা এই ইউ রাফনা, তাদেরকে চিনতে সহজ হবে। কীভাবে চিনবেন? এরা মুসলিম মহিলা এবং সম্ভ্রান্ত ঘরের, অশালীন পোশাক পরলে বোঝা যাবে এরা এরা এই ধরনের, আর শালীন পরলে তখন তাদেরকে চিনতে সহজ হবে। ফালাই উজায়াইন, তাদেরকে কষ্ট দেওয়া হবে না বা তাদেরকে উত্তাক্ত করা হবে না। এখন আল্লাহর ফজল কর্মে যত বখাটে যুবকই হোক, একটা বোরখা পরা মহিলাকে দেখলে অবশ্যই তার ভিতরে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যতিক্রম হাতে একাত্র হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখানে আমাদের মা বোনদেরকে আমরা নসিহত করবো, অনুরোধ করব যে আপনারা চলবেন ইউরোপিয়ান স্টাইলে আর বিচার চাইবেন সৌদি আরবের আদালতে, তাহলে তো হয় না। আপনি যদি সৌদি আরবের আদালতে কোরআন হাদিসের আদালত অনুযায়ী বিচার চান, আরব দেশের মতো বিচার চান, তাহলে আপনি পোশাকটা ওইভাবেই পরেন যেটা পরা উচিত বা মুসলিম রমণী হিসাবে চলা উচিত। তো এখানে পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন যে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না যদি তারা শালীন পোশাক পরে বের হয়। তো আল্লাহ তৌফিক দান করুন। জি ধন্যবাদ, আপনার কাছে আসি যে আমরা জানি যে নারী নির্যাতনের বিরুদ্ধে বা নারী নির্যাতন যে সেনা ব্যবচারের বিষয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইসলামের বিধানটা খুবই কঠোর। তো এই কঠোর বিধানগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম তাহলে কি নারী নির্যাতন প্রতিরোধে সেটা ভূমিকা রাখতে পারতো কিনা? ধন্যবাদ। কঠোর বিধানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাতে অবশ্যই কিছুটা হলেও তো লাঘব হতো, পুরাপুরি শেষ হয়ে যেত বা নিঃশেষ হয়ে যেত তা আমরা বলতে পারবো না। কেন পারবো না? যেখানে ইসলামী আইন প্রয়োগ আছে সেখানেও দেখা যায় এই দুর্ঘটনা ঘটে যায়, তবে রেটটা খুবই কম। সৌদি আরবে আমেরিকার 100 ভাগের 1 ভাগও এ ধরনের অপরাধ হয়। জি জি, তার পিছনে একটা বড় কারণ বলা হচ্ছে যে নারীর সেখানে পোশাক যেরকম শালীন সেই সাথে সাথে বিচারটা, আইনটাও বিচারটাও খুব কড়া, এবং সেখানে আল্লাহকে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহর দিনের বিধান প্রয়োগে তোমরা সেখানে কোমলতা বা নম্রতা দেখাও না, দয়া মায়ার কিছু নেই, শিথিলতা দেখানোর সুযোগ নেই। তো এই কঠোর প্রয়োগটা যদি সেখানে হয়ে যায় তাহলে অবশ্যই এই নারী নির্যাতন কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর কাজী ইসলাম, আপনার কাছে আসি, ইসলামী আইনে আমরা দেখেছি যে জেনার শাস্তি আছে বা আপনার ব্যভিচারের শাস্তি আছে, কিন্তু ধর্ষণের স্পেসিফিক কোনো শাস্তি আমরা আল্লাহর আইনে দেখি না। তো এক্ষেত্রে আসলে বিধানটা কী হবে ইসলামী আইনে? ধন্যবাদ।
আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনাগুলির কারণে তো মূলত এই বিষয়গুলি বারবার উঠে আসছে। তো এখানে প্রথমত যেটা আমরা বলবো সেটা হলো যে একজন ধর্ষক সে যেটা করছে প্রথম সেটাও তো সেটা হলো সে একটা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে, একটা বিপর্যয় এটা ঘটানোর চেষ্টা করছে, স্বাভাবিক যে গতিটা এটাকে সে বিনষ্ট করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই আল্লাহ যেটা বলছেন সূরা মায়েদাতে যে কেউ যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সে জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায় তাহলে তাকে হত্যা করা হবে অথবা তাকে শুলে চড়ানো হবে অথবা তার হাত পা বিপরীত দিক দিয়ে কেটে দেওয়া হবে অথবা তাকে অন্য ভূমিতে অন্য দেশে তাকে দেশান্তর করা হবে। তো এইগুলি শাস্তির বিভিন্ন শাস্তি আল্লাহ বলেছেন, এগুলি শাস্তি আসলে বিচারক যিনি কাজী থাকবেন তিনি প্রেক্ষাপট বুঝে বা এটা কোনটা তার জন্য উপযুক্ত সেটা বুঝে তিনি এগুলি বাস্তবায়ন করবেন। আর জেনার যে শাস্তিটা আছে, জেনার শাস্তি যেটা সেটা হলো বিবাহিত হলে তার জন্য রজম, আর যদি অবিবাহিত হয় তাহলে তার জন্য 100 বেত্রাঘাত এবং দেশান্তর। তো যে কোনো একটা যদি আসলে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে যে কোনো একটা শাস্তি বাস্তবায়ন করলেই কিন্তু পরে টার করার জায়গা থাকবে না, সুযোগ থাকবে না। আর ইসলামের শাস্তিগুলি এগুলি আসলে দেওয়ার কথা কিন্তু এই হদ বাস্তবায়ন করার কথা কিছু জনসমক্ষে নিশ্চয়ই সে হদে ধর্ষণের স্পেসিফিক শাস্তি না থাকলেও জেনা তো অবশ্যই হচ্ছে। তো জেনার শাস্তিও যদি যথাযথভাবে দেওয়া হয় জনসমক্ষে তাহলে কিন্তু আর 10টা যারা এই মানসিকতার আছে তারা কিন্তু সাবধান হয়ে যাবে, কিংবা সে যে এই যে বিপর্যয় সৃষ্টি করেছে যদি এর শাস্তিও জনসমক্ষে দেওয়া যায় বাস্তবায়ন করা যথাযথভাবে তাহলে কিন্তু দেখা যাবে আর 10 জন যারা এগুলি করতে যাচ্ছে বা যারা করতে কিছু উপকরণ ইতিমধ্যে তারা করে ফেলছে তারাও কিন্তু সাবধান হয়ে যাবে। যে কথা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু যিনা, জেনার নিকটবর্তী হয়ে না মানে এর উপকরণের কাছেও তোমরা যাই না, তাহলে সেগুলি যারা করতে চাচ্ছে বা মনে মনে পোষণ করে ও করছে তাহলে আমিও চেষ্টা করি, এই এই ধরনের মানুষ যারা আছে তারা কিন্তু সাবধান হয়ে যাবে যদি এই শাস্তিগুলিকে বাস্তবায়ন করা যায় যথাযথভাবে। তো এই শাস্তি জেনা মানে ধর্ষণের শাস্তি স্পেসিফিক না থাকলেও দুইটার দুইটা হদ বলা আছে, একটা হলো ফাসাদ সেটা নিশ্চয়ই সে তার সাথে জোরপূর্বক করছে এটা একটা, আর একটা হলো সে অবশ্যই জেনা করছে মানে সে জেনার শাস্তি বা আপনার ফাসাদের শাস্তি পাবে পাবে এটা তো পাচ্ছি, এর সাথে অতিরিক্ত শাস্তি হচ্ছে ধর্ষণের কারণে সে অতিরিক্ত শাস্তি সেটা আদালত কর্তৃক পাবে যেটা হয়তো বিচারক নির্ধারণ যেটা তিনি উপযুক্ত মনে করেন। এই শেখ আমানুল্লাহ মাদানী, আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন, যে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের পরিবার সমাজ বা রাষ্ট্রের করণীয় কী হতে পারে এ বিষয়ে আপনার প্রস্তাবনা? ধন্যবাদ একটি চমৎকার প্রস্তাব প্রশ্নের জন্য। নারী নির্যাতন প্রতিরোধে আসলে যে কোনো অসামাজিক কার্যকলাপ এগুলি একার পক্ষে কারো পক্ষে এটা দূর করা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব যেমন আছে তার পরিবারের সদস্যদেরকে সচেতন করা, দিনই তালিম দেওয়া, দিনই তালিমের মাধ্যমে সচেতন করে গড়ে তোলা, পর্দা পোশিদার শালীনতা, ছেলে কোথায় গেল মেয়ে কোথায় ছিল এগুলি খোঁজ খবর নেওয়া। অনুরূপভাবে রাষ্ট্রের দায়িত্ব সেটা হলো যে সহশিক্ষা বন্ধ করা, মাদককে নিয়ন্ত্রণ করা, পর্দা পোশিদাকে নিশ্চিত করা, এই সমস্ত কাজ, বিচার বিভাগকে সচল করা এবং দ্রুত গতিতে বিচারকে কার্যকর করা। সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো যে দলীয় দৃষ্টিকোণ থেকে এরা সহযোগিতা করা, যার ফলে দেখা যায় অনেক সময় দলের লোক এই সমস্ত অপকর্ম করতে খুব সাহস পেয়ে বসে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের কারণ হলো যে ধনী লোক অপরাধ করলে বিচার হতো না আর গরিব লোক অপরাধ করলে বিচার হতো। তো এখন এখানে এই যে সেটাও রসসম একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে বলছিলেন, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন একজন মহিলার হাত কাটা রোধ করার জন্য রসসম একটা সুপারিশ নিয়ে। তো তিনি রেগে গেলেন, রেগে যাবেন আতাশ পাও ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর বিধানের উপরে সুপারিশ করতে এসেছো যা সুপারিশ চলবে না। তো এখন সেক্ষেত্রে আমাদের প্রশাসনে যারা আছেন তারা যদি এ বিষয়টা খেয়াল করেন, বিশেষ করে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে ধর্ষক যেই হোক
ঘোষণা অবশ্য এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং তার পূর্বসূরী যারা ছিলেন তারা তো আরও কঠোর কথা বলেছিলেন যে বলে দিও যে আমি অমুকের মেয়ে, ধর্ষককে জানিয়ে দিও যে আমি অমুকের মেয়ে, আমি অমুক বাড়ির মেয়ে, এটা বলে দিও। তো এটার মানে হলো এই যে তিনি বা তারা ধর্ষণের পক্ষে নন, কিন্তু বাস্তব প্রয়োগ যেটা সেটা হলো যে হাই হ্যালো বন্ধ না করা পর্যন্ত বা এদেরকে আইনের ফাঁক দিয়ে বের করে নেওয়ার, এটা রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে বা এইভাবে বাস্তবেই রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে কি না সেসব বিষয়ে তদারকি করা, যদি করা যায় তাহলে সম্ভব। তো রাসূলের সেই কথাই যে যখন ধনী লোকেরা কোনো অপরাধ করতো তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর গরিব লোকেরা করলে তাকে শাস্তি দেওয়া হতো, এই কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গেছে। তো তাহলে আমাদের পূর্ববর্তী যদি ধ্বংস হয়ে থাকে তো আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছি, কারণ শক্তিশালী প্রভাবশালী লোক এই সমস্ত কাজ করে চলে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে, এই পার পাওয়ার সুযোগ যেন না থাকে সেদিকে মাননীয় সরকার মহোদয় সহ পুলিশ প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ সহ সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন এবং এটাকে কিভাবে দূর করা যায় সেভাবে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, ধন্যবাদ। এখানে মনে হয় আরেকটা জিনিস যোগ করা যায়, সেটা হলো এই যে যেটা বললেন যে এই কারণগুলি অবশ্যই থাকা দরকার বা পদক্ষেপগুলি নেওয়া দরকার, সেই সাথে মানে মাদকের যে এই ব্যাপক সয়লাভ চলছে সেগুলি বন্ধ করা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মদ পান করো না, কেননা যে ব্যক্তি মদ পান করে সে অকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, সে মদ পান করে যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তখন সে কখনো তার মায়ের উপরে, কখনো তার খালার উপরে, কখনো তার ফুকুর উপরে চড়ে বসে। তো আসলে যারা নেশাসক্ত তারা কিন্তু এগুলি বাজ বিচার করতে পারে না যে আসলে তার কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়, ফলে এই নেশাসক্ত হয়ে রাস্তায় যখন মাতাল হয়ে ঘুরে বেড়ায় তখন সে উদ্ভ্রান্তের মতো সে একটা কিছু অপকর্ম ঘটাই বসে। তো আমাদের এই যুব শ্রেণীকে বা আমাদের এই দেশকে বাঁচানোর জন্য একটা অবশ্য করণীয় যেটা সেটা হলো যে মাদকের এই সয়লাভ বন্ধ করা দরকার। ইসলামে এটা হারাম, আল্লাহ এটাকে হারাম করেছেন, অমুসলিম দেশে যারা আছে তারা যদি করতেই চায় সেটা তাদের গণ্ডির মধ্যে ওটা তারা সেটা করুক, কিন্তু আমরা এইভাবে পুরোপুরি একবারে অনুমতি দিয়ে সবার জন্য জায়েজ করে দিয়ে আমরা এই ফাঁক ফোকরগুলি খোলা রেখে আর এটা বন্ধ করতে চাই, এটা তো যথাযথ ব্যবস্থা নয়। আইনের বাস্তব প্রয়োগ থাকাও দরকার, সেটা যদি না থাকে তাহলে আমরা মৃত্যুদণ্ড করি আর এর চেয়ে যত বড় বয়স বড় আইনই করি না কেন এটা তো আসলে কোনো কাজে আসবে না। সেজন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সবাইকে এই বিষয়গুলি খেয়াল করা দরকার, অপরাধী অপরাধী হিসাবে তাকে তার বিচার হওয়া দরকার। অপরাধী আমার ভাই না বোন এটা দেখতে গেলে তাহলে তো আর বিচার হবে না, ফলে এগুলি জিয়েই থাকবে। সেখানে সামাজিক আরেকটা বিষয়ের কথা আমরা বলতে পারি কিনা, যে আমাদের বিয়ের বিষয়টা সে বলছিলেন একটু সহজ করা দরকার, তো বিয়ের বিষয়টার মাধ্যম দিয়েও আমার মনে হয় আমাদের সামাজিকভাবে একটা সচেতনতা গড়ে তোলা দরকার, যেন আমাদের মানে যারা ছেলে মেয়ে যারা আছে তারা দ্রুত বয়সে বা যে বয়সে আসলে প্রয়োজন সেই বয়সে যেন বিয়ের একটা সুযোগ পায় বা সমাজ যেন এরকম একটা পরিবেশ তৈরি করে দেয়, এটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে মনে হয় আমরা একটা জিনিস যোগ করতে পারি বলতে পারি, সেটা হলেই যে বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকায় দেখি যে বিভিন্ন দেশ একসাথে যারা হয়তো যাদের সামর্থ্য নাই তাদেরকে একসাথে যে দম্পতি যে বিয়ের ব্যবস্থা করছে এবং এই খরচগুলি কিন্তু দেখা যাচ্ছে সেই কোম্পানি বা কোনো একজন ব্যক্তি বহন করছে। তা আমাদের দেশে যারা এরকম ধনী শ্রেণী আছে আমরা তাদের কাছে আবেদন জানাতে পারি যে যারা আসলে এই ধরনের ছেলেপেলে আছে যাদের এলাকায় যাদের জানা আছে তাদেরকে যদি অন্তত এই সব ক্ষেত্রে তাদেরকে একটা হয়তো একটা ছোটখাটো চাকরি দিয়ে বা এট এ টাইম বিবাহের খরচ দিয়ে যদি তাদেরকে এই ব্যবস্থাটা করে দেওয়া যায় আমার মনে হয় সামাজিক এই যে সমস্যাটা আছে অনেকাংশে এটা দূর হবে। তো আপনি বলেন ঠিকই আছে, কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পরিবারে যারা আছেন আমাদের বাবা মা যারা আছেন তারাই কিন্তু চান না যে ছেলে একটা প্রতিষ্ঠিত অবস্থানে না যাওয়া পর্যন্ত তাকে বিয়ে দিতে, এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন কতটুকু প্রয়োজন আছে? এটা অবশ্যই পরিবর্তন দরকার, কারণ একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যদি ঘরে থাকে আর সে যদি কোনো অপকর্ম করে ফেলে তাহলে সে পাপের ভাগ তো অভিভাবকের হবে। তো এই পাপ থেকে এড়ানোর জন্য এবং তার চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য অবশ্যই একজন অভিভাবক বা পিতা বা বড় ভাই যেই হোক না কেন তার অবশ্যই দরকার যে তার ছোট ভাই হলে ছোট ভাইকে, ছেলে হলে ছেলেকে বা মেয়ে হলে মেয়েকে উপযুক্ত বয়সে তাকে বিবাহের ব্যবস্থা করা। না, এখানে বাবা মা যেটা বলেন যে যদি বিয়ে করে তো খাওয়াবে কি, এ ধরনের কথা তারা বলেন, অথচ বাবা মা কিন্তু সমর্থবান। হ্যাঁ,
সেক্ষেত্রে বাবা মা তাকে ব্যবস্থা করবে যতদিন পর্যন্ত তার নিজস্ব কোনো ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত বাবা মা ব্যবস্থা করবে। এখানে একটা কথা সংযোজন করা যায়, সেটা হলো এই যে আমার পুত্রবধূ যিনি হবেন তিনি কি তার বাবার বাড়িতে খাচ্ছে না, তা আমার ছেলে কি আমার বাড়িতে খাচ্ছে না, তো তাহলে সে তো তার বাড়িতে খাচ্ছে আমার বাড়িতে সে খাচ্ছে, তো যে খাবারটা পুত্রবধূ ওই বিয়ে বাড়িতে খাচ্ছিল ওই খাবারটাই যদি বিয়ে জামাইকে সহযোগিতা হিসাবে দিয়ে দেয় যে ঠিক আছে জামাই অনেক ধনাঢ্য পরিবার আছে মেয়ের বিয়ে হয় না, একটা বেকার যুবক হয়তো দেখা যাচ্ছে সে ভালো চরিত্রবান দিনদার এরকম একটা বেকার যুবককে যে ইস্টাবলিশ করে দেয় শরীয়ত কি মানা করবে সেখানে? নিশ্চয় না। এবার সম্পূর্ণ অর্থনৈতিক কোনো প্রবলেম, মূল প্রবলেমটাই হয়েছে যেটা মন মানসিকতা। আমি যদি মনে করি যে আমার ছয়জন ছেলে মেয়ে বা সাতজন ছেলে মেয়ে তার সাথে একজন পুত্রবধূ যোগ হলো, হ্যাঁ সাতজনের যদি সাতজন যদি আমার সংসারে খেতে পারে তা আর একজন বাড়লে কি সমস্যা? এবার বাস্তবতায় আমি নিজে দেখেছি, আমার বাস্তবতা আমি নিজে দেখেছি যে আমার বেকার ছেলেকে আমি বিয়ে করিয়ে দিয়েছি, দুই ছেলেকেই বিয়ে করে দেওয়ার পর তাদের আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো আমার সংসারে এখনো খাচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ কম দেয়নি, চলছে চলছে। ওরা যত বড় ব্যাপার প্রত্যেকের রিজিক তো আল্লাহ নির্ধারণ করে, আল্লাহ নির্ধারণ করে, আমার রিজিক খাচ্ছে না, না 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 তারটা সে খাচ্ছে, এটা আমার ওসিলায় খাচ্ছে এটা হলো একটা ব্যাপার, কিন্তু আল্লাহ পাক তো আমার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন। তো এখন পিতামাতা আমাদের সমাজের মানসিকতা মানসিকতাটা খুব খারাপ, আবার কেউ কেউ ওই বাবাকে নিরুৎসাহিত করে, আমাদেরকেই সব বলে তুমি আর কতকাল তোমার এই বেকার ছেলেকে টেনে নিয়ে বেড়াবে, তা আমার বেকার ছেলেকে আমি টানছি, তোমার সমস্যাটা কি? আমারই সন্তান, আমি মারা যাওয়ার পরে এই সন্তান কে খাবে? আমার সন্তান থাকবে তারপরে সম্পদ থেকে যাবে তারপরে আমার সন্তান টাইম মতো। এক্ষেত্রে যুবকদেরকে আমরা বলবো যে সেটা হলো একটা বিষয় যে ওই যুবক যে যুবকের একটা আংটিও ছিল না, সে তো বিয়ে করলো, সে খাওয়াবে কি কালকে সে কথা তো খোদ আল্লাহ নবীও জিজ্ঞেস করলেন না, আবার মেয়েও জিজ্ঞেস করলেন না যে এই যুবক তো মহানয় দিতে পারছে না, সে আবার খেতে দিবে কি? তো সেই চিন্তা তাদের মাথার মধ্যে থাকতো না, কারণ ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকুল কুওয়াতি মাতিন, আল্লাহ পাক। এবং আরেকটা জিনিস যেটা সেখানে হাদিস সংযোজন করা যায় সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোনো যুবক যদি তার সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে তাহলে আল্লাহ পাক নিজ দায়িত্ব নিয়ে নেন তার রিজিকের, এবং বিয়ের পরে বরকত শুরু হয়ে যায়, বিয়ের পরেই বরকত শুরু হয়ে যায়। আমি নিজে আমার জীবনে দেখেছি আমার বেতন ছিল 600 টাকা, যখন আমি বিয়ে করলাম বিয়ে করার পরের দিন বেতন 1000 হয়ে গেল, তো 1000 টাকা দিয়ে সংসার চলে না, তারপরে আর একটা পার্ট টাইম আর একটা কাজ শুরু করলাম সেখানে আবার 1100 পাব, এই দিয়ে সংসার চলতে চলতে তারপর আস্তে আস্তে আল্লাহ পাক খুলতে খুলতে এখন এত দূর পর্যন্ত গেছে যে অনেক টাকা খরচ হয় কিন্তু আল্লাহ পাক সবই ব্যবস্থা করে দিচ্ছে, কোনো সমস্যা তো হচ্ছে না আল্লাহর মতো। এটা আসলে বাপের অনেক টাকা পয়সা আছে অথচ ছেলেকে, আরেকটা জিনিস কি যে সে স্বাধীন মুসলিম হওয়ার জন্য লেখাপড়া করেনি, লেখাপড়া করে চাকর হওয়ার জন্য, কি চাকরি করে লেখাপড়া করলি এতটা? তো আমি একদিন বলছিলাম যে যে চাকর শব্দের শেষে ই প্রত্যয় যোগ করলে চাকরি হয়, চাকুরি, সার্ভিস হোল্ডার, সার্ভিস করা কার কাজ? সার্ভেন্টের কাজ, খেদমা, আরবিতে বলে খেদমা, খেদমা কার কাজ? খাদেমের কাজ, সার্ভিস কার কাজ? সার্ভেন্টের কাজ, চাকরি কার কাজ? চাকরের কাজ। তো চাকর হওয়ার জন্য তুমি 16 বছর লেখাপড়া করলে, তো স্বাধীন মুসলিম হওয়ার জন্য তুমি কী করেছো? এখন ওই যুবকেরও মন মানসিকতা যে এত লেখাপড়া করলাম চাকরি না করলে কি আমার চলে, অথচ বাপের যে জমিনগুলি আছে সেগুলি যদি একটু দেখে খায় তাহলে আরও 3 জন লোকে সে খাটাবার মতো ক্ষমতা তার আছে, চাকর রাখবে। তো এটা সম্পূর্ণ আসলে মন মানসিকতারই সমস্যা। আর যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের কাছে এই ডক্টর কাবিল সাহেব যেভাবে দাবি রাখলেন, আমরা পাশাপাশি বিভিন্ন সংগঠনকেও অনুরোধ করব যে বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে আসতে পারে, সাংগঠনিকভাবে তাদেরকে সহযোগিতা করে বা কার্যে হাসানা দিয়ে বা যে কোনোভাবে তাদেরকে বিবাহ শাদীতে উদ্বুদ্ধ করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি।
আপনার এতক্ষণ যাবত যে কথাগুলো শুনলেন আমাদের মাননীয় অতিথিদের কাছ থেকে, এখান থেকে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে নারী নির্যাতন প্রতিরোধে আমাদেরকে মৌলিকভাবে দুটো পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার। প্রাথমিকভাবে আমরা বলবো যে আমাদের আসলে পারিবারিক দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি কেমন হবে এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার। আমাদের আসলে নৈতিক শিক্ষারও কিছু অভাব রয়ে যাচ্ছে, এই কারণে মেনলি আমরা নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখা দরকার সেভাবে দেখতে পারছি না। একজন নারী, তিনি এক দিক দিয়ে আমার মা, আবার তিনি আমার বোন, তিনি আমার কন্যা বা তিনি আমার স্ত্রী। প্রত্যেক নারীকে যদি আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে নিঃসন্দেহে নারীর প্রতি যে কুদৃষ্টি দেওয়া বা নারীর প্রতি যে একটা বাজে দৃষ্টিভঙ্গি রাখা এটা কিন্তু সম্ভব না। আর যারা নারীর প্রতি এই একটা এই দৃষ্টিভঙ্গি রাখেন, অর্থাৎ তাকে নিজের মা বা নিজের বোন বা নিজের কন্যা, নিজের স্ত্রীর অবস্থানে রেখে যদি কোনো নারীর ব্যাপারে চিন্তা করেন, নিঃসন্দেহে তার প্রতি এই ধরনের সহিংসতা বা পাশবিক আচরণ করার কোনো সুযোগ থাকে না। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষারও একটা বড় অভাব, আর এ কারণেই কিন্তু মেনলি সমস্যাটা হচ্ছে যে আমাদের আল্লাহ ভীতি ভিতরে থাকছে না। এই জন্য দেখছি আমরা অনেক সময় অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ধর্মের চর্চা করা হচ্ছে কিন্তু সেখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মধ্যে আল্লাহ ভীতি নাই, এবং সেই কারণেই তারা মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতিও পাশবিক অত্যাচার করতে, তাদেরকে বলাৎকার করতে তারা দ্বিধাবোধ করছে না। তো আমাদের যেটা প্রস্তাবনা থাকবে, প্রথমত আমাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সেটা উন্নত করতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, বিশেষ করে আল্লাহ ভীতির চর্চাটা আরও বেশি বাড়াতে হবে। যদি এটা করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আমরা পারিবারিক এবং সামাজিকভাবে নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে একটা ভূমিকা নিতে পারবো। সেই সাথে রাষ্ট্রের যেটা দায়িত্ব যে সেটা হচ্ছে সঠিকভাবে বিচার করা। মানে বর্তমানে আমরা যেটা দেখছি যে হয়তো বা আইন আছে কিন্তু সেই আইনের কোনো প্রয়োগ নেই। 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা যে পরিসংখ্যানটা পেয়েছি সেখানে দেখা গেছে মাত্র 3% ক্ষেত্রে যে একজন অপরাধীর বিচার হয়েছে, এবং সেই বিচারটাও প্রয়োগ হয়েছে কতজনের উপরে, মাত্র 0.3% ক্ষেত্রে। এখান থেকে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাটাও নারী নির্যাতন প্রতিরোধে প্রায় অকার্যকর একটা অবস্থানে আছে। এখানে যদি আমরা ইসলামী আইনের প্রয়োগ ঘটাতাম, ইসলামী আইনের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতাম তাহলে কিন্তু যেভাবে যত দ্রুত সম্ভব যেরকম বিচার বাস্তবায়ন করা যেত ঠিক সেভাবে নারী নির্যাতনকেও যথাযথভাবে প্রতিরোধ করা সম্ভব হতো। তো আমরা সব মিলিয়ে আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে ইসলামের যে দৃষ্টিকোণ রয়েছে সেই দৃষ্টিকোণ আমরা মোটামুটি আশা করি ধারণা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নারীদের প্রতি এই অনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে রক্ষা করুন, সেই সাথে আমাদের নারী সমাজ যারা রয়েছেন তাদেরকেও তাদের নিজেদের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, যাতে তারা নিজেদেরকে অবাধে প্রদর্শন করে তারা যেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে না নিয়ে আসেন। সেই সাথে সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা দায়িত্বে রয়েছেন তারা যেন সঠিকভাবে এই ধরনের অপরাধগুলোর বিচার নিশ্চিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে নারী নির্যাতন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্মিলিতভাবে নারী নির্যাতনের মতো এই ভয়াবহ একটি অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুযোগ দান করুন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটি সুস্থ সুন্দর সমাজ গঠনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই বলে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।